হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম আজকে আমরা দেখব পাইথন ইউ আই ডিজাইনের পাইকিউটি ফাইভ টুলস কীভাবে ইনস্টল এবং সেট আপ করতে হয় তো এর জন্য প্রথমে আপনাকে সার্চ বক্সে সিম্পলি টাইপ করতে হবে সিএমডি তারপর সিএমডি অন করার পর আপনার এখানে যে কমান প্রমটা অন হবে এখানে আপনাকে সিম্পলি টাইপ করতে হবে পিপ ইনস্টল পাই কিউটি ফাইভ তারপর এখানে আপনার যে পাই কিউটি ফাইভটা আপনার এখানে ইনস্টল হবে তো আমাদের এখানে অলরেডি ইনস্টল করা ছিল এই জন্য এখানে দেখাচ্ছে যে রেকয়ারমেন্ট অলরেডি সেটিসফাইড অ্যান্ড নেক্সট আপনাকে একটা আরেকটা কমন লিখতে হবে সেটা হচ্ছে যে পিপ ইনস্টল পাই কিউটি ফাইভ হাইফেন টুলস তো এটার মাধ্যমে আসলে আপনার যে পাই কিউটি ফাইভের যে টুলসগুলো সেগুলো আসলে আপনার এখানে ইনস্টল হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অলরেডি এই টুলসটা ইনস্টল করা আছে তো যার ফলে এখানে এরকম আসছে তো এখন আমাদের এখানে পাইকিউটি ফাইভ যে টুলসটা সেটা কিন্তু ইনস্টল করা শেষ তো এখন দেখা যাক আসলে আমরা এটাকে কীভাবে ব্যবহার করতে পারি বা কীভাবে এটাকে সেট করতে পারি এখন সেট আপের কিছু কাজ আছে সেটা হচ্ছে যে আপনারা এখন কিন্তু চাইলে কিন্তু আপনি এটাকে অ্যাক্সেস করতে পারতেছেন আসলে এখন এটা যে কিউটি ডিজাইনার যে ড্র্যাগান ড্রপ টুলসটা এটা আসলে আপনার যে লোকাল ডিস্কের ভিতরে অনেক ভিতরে কিন্তু এই ডিজাইনের ফাইলটা আছে তো এটা খুঁজে বের করা একটু টাফ তো এই জিনিসটা কীভাবে আমরা সিম্পলি করতে পারি এটার জন্য আপনাকে প্রথমে আপনাকে খুঁজতে হবে পাইথনের ভিতর আপনার এখানে আপনি প্রথমে লোকাল ডিস্কের ভিতরে আপনি প্রথমে যে ফোল্ডার ঢুকবেন সেটা হচ্ছে পাইথন আপনার এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার পাইথন আছে বাট নর্মালি আপনার এখানেও না থাকতে পারে আপনার এখানে যে ফোল্ডারটাতে আপনি পাইথনটা ইনস্টল করেছেন সেই ফোল্ডারে আসলে আপনাকে যেতে হবে তো আপনার এখানে যদি না থাকে তাহলে আপনি প্রোগ্রাম ফাইভস এইটটি সিক্স এখানে আপনি চেক করে দিতে পারেন তো আপনার মেইন টার্গেট হচ্ছে আপনাকে পাইথনে হবে পাইথন নামক যে ফোল্ডারটা আছে এখানে ঢুকতে হবে তারপর এখানে আমি প্রথমে পাইথনে ঢুকছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাইথন থার্টি এইট এখানে ভিতর ঢুকলাম তারপর হচ্ছে আপনার এখানে যে লিভ নামক যে ফোল্ডারটা আছে তার ভিতর ঢুকবেন তারপর এখানে সাইড প্যাকেজেস এর ভিতর তারপর নেক্সট আপনার এখানে খুঁজ খুঁজতে হবে যে পাইকিটি ফাইভ টুলস নামক যে ফোল্ডারটা এটা কোথায় আছে তো এখানে একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে পাইক ইউটি ফাইভ পাইক ইউটি ফাইভ টুলস এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাইক ইউটি ফাইভ টুলস আপনারা তাহলে এখানে সাইডে সার্চ করে দেখতে পারেন তো এখানে এখানে দেখতে পাচ্ছেন যে পাইক ইউটি ফাইভ টুলস তো এর ভিতর আপনার এখানে নর্মালি যদি এইখানে যদি আপনার কিউটি ডিজাইনার নামক যে অ্যাপসটা আছে সেটা যদি আপনার এইখানে যদি না থাকে তাহলে আপনাকে ঢুকতে হবে কিউটিতে যেরকম আমার এখানে কিউটি ডিজাইনার নামে কোনো টুলস কিন্তু বা কোনো এক্সিকিউটিভ ফাইভ কিন্তু আমার এখানে নাই তো আমি এখানে যাচ্ছি কিউটিতে তারপর কিউটির পর আপনাকে এখানে দেখতে হবে বিনে বিনে এখানে ঢুকলে পরে দেখতে পারবেন যে এখানে ডিজাইনার ডট ইএকজি যে এইটাই হচ্ছে আপনার পাইকিউটি ফাইভের যে এক্সিকিউটিভ ফাইভটা এইটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার ই ওই ডিজাইনগুলো করতে পারবেন তো এটা যদি আপনার যদি কিউটি ফাইভ টুলসের যে এখানে যদি না থাকে তাহলে আপনি কিউটিতে ঢুকবেন তারপর আপনার বিন নামক যে ফোল্ডারটা এখানে ঢুকবেন তারপরে কিন্তু আপনি এখানে যে ডিজাইনার ডট এটা কিন্তু আপনি পেয়ে যাবেন আশা করি আর আপনার যদি যদি এখানে যদি কোনো প্রবলেম হয় ডিজাইনার ডট যদি আপনি খুঁজে না পান তো সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আমি চেষ্টা করব সেটা সলভ করে দেওয়ার আর এখানে ডিজাইনার ডট যদি আপনি এখানে যদি রান করেন তাহলে কিন্তু আপনার এখানে ন দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যে কিউটি ডিজাইনের যে হোম পেজটা যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার যে ইন্টারফেসটা সেটা কিন্তু আপনার এখানে চলে আসছে তো আপনি কিন্তু এখান থেকে ক্রিয়েট দিয়ে আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার পাইথন ইউআ ডিজাইনগুলো এখানে করতে পারবেন বাট এখন আপনার প্রত্যেকবার যদি এভাবে আপনার ওই ফোল্ডারের ভিতরে ঢুকে ঢুকে ডিজাইনের ডট ইয়ে এটাকে যদি মানে এক্সিকিউট করতে হয় তো এটা অনেক টাইম সাপেক্ষ ব্যাপার তো এটাকে জাস্ট আপনি সিম্পলি এখান থেকে যদি আপনি একটা শর্টকাট ক্রিয়েট করে নেন বা আপনার টাস্ক বারে যদি আপনি এটা অ্যাড করে রাখেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে এটা কিন্তু আপনার ইউজ করতে অনেক বেশি ইজি হবে ঠিক আছে তো আপনি যদি এটাকে এখন যেরকম আপনি চাইলে এটা পিন টু স্টার্ট দিতে পারেন বা এটা চাইলে আপনি ক্রিয়েট শর্টকাটও করতে পারেন ঠিক আছে বা আপনি শেয়ার দিতে পারেন আমরা এখানে সাপোজ আপনি এটাকে ক্রিয়েট শর্টকাটের অপশনটা আসলে আমি খুঁজে পাচ্ছি না এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট শর্টকাট তো আপনি চাইলে এটাকে কিন্তু একটা শর্টকাট ক্রিয়েট করে আপনি জাস্ট সিম্পলি ডেস্কটপে যদি এটাকে কপি করে রাখেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে এটা কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন বা আপনি চাইলে এটাকে আপনার টাস্ক বারেও অ্যাড করে রাখতে পারেন বা আপনি চাইলে এটা আপনার হোম ডিরেক্টরিতে আপনি চাইলে এটাকে আপনি অ্যাড করে রাখতে পারেন তো এভাবে কিন্তু আপনি সিম্পলি খুব সহজেই কিন্তু আপনি ইউআই ডিজাইনের যে কিউডি ডিজাইনার যে ইয়েক্সি ফাইলটা সেটাকে কিন্তু আপনি ইউজ করতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই অ্যান্ড বাইদে আপনাদের যদি এই কাজটুকু করতে কোনো ধরনের কোনো প্রবলেম হয় সেটা সম্পর্কে আমাদের কমেন্টে জানান আই উইল ট্রাই টু ফিক্স দ্যাট আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফেজ